Finally, Bidhan Sabha Chong Marina Buskang Tawnoi Tang Salo Haste Song Mari Bedak Ni CEO Kiran Gite Bai Malakha CPIM Te Congress Ni Kathalai Jakai Sabadol Az Rao Tongwa CPIM Ni Haste Achuk Phang Jitendra Chaudhary Congress O Jama Sudip Rai Barma Jarita Lai Phang CPIM Ni Convener Narayan Karna Khoboi Kubun O Jama Ro নির্বাচন কমিশন বা আমাদের এই সিভিল অ্যাকশন ইলেকটোরাল অফিসারের অফিস থেকে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই যে জিরো পোল ভায়োলেন্স মিশন, শুরুটা ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে শাসক দল এরা যেমন গত 5টি বছর কিছুই মানতেন না, নির্বাচন কমিশনকেও তারা চ্যালেঞ্জ করছে এবং কিছু কিছু ঘটনা এরকম হচ্ছে। তো আমরা ওনাকে দিলাম, উনি বলেছেন হোয়াট এভার হ্যাপেন সামনে হবে না। তিনি এনশিওর করছেন ত্রিপুরা যে ভোটারদের কাছে যে নির্বাচন বিধি অনুযায়ী কমিশনের যে ঘোষণা অনুযায়ী এখানে যে অবাধ মুক্ত এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য তারা সমস্ত কদম তারা উঠাবে। এবং কিছু কিছু অফিসার যারা এই সময়তে শাসক দলের প্রতি সাংঘাতিক নরম মনোভাব দেখাচ্ছে বা নিজের থেকেই নানাভাবে এদের সাথে যোগসাজ রাখছে, এদের কথা বলেছি আমরা সবার কাছে, নাম বলছি না, তিনি নোট করেছেন এবং তাদের বিরুদ্ধে তারা মানে তাদের শুধরায় না শুধরালে অ্যাকশন নেবেন এই কথা বলেছেন, দেখা যাক। আমাদের আশা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসা ঘটনা, মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের ঘটনা, জিরো দেশের করেছিল সেটা রক্ষা না করার নানা ঘটনা এবং কিছু কিছু অফিসার, পুলিশের অফিসার, সিভিল অফিসার, তারা হ্যান্ড ইন গ্লাভস হয়ে শাসক গোষ্ঠীর সাথে কিছু কিছু অ্যাক্টিভিটিস করছে, যেটা আমরা মনে করলাম যে আমাদের ইসিআই সিইও সাহেবের কাছে, যে কাস্টোডিয়ান অফ দ্য ইসিআই সিইও সাহেবের কাছে গোচরে নেওয়া দরকার। সবগুলো ঘটনা আমরা বললাম, উনি আমাদের অ্যাসিস্ট করেছেন, আশ্বস্ত করেছেন যে আমি যা আমাদের ইলেকশন কমিশন যা বলেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভোটাররা কোনো কিছু অসুবিধা না হয়। আরও আমরা অনেক কিছু এর মধ্যে অ্যানাউন্স করবো জনগণের যাতে মানে ভয়হীন এবং খুশ মেজাজে ভোট দিতে পারে। আমরা আরও বেশি কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি, ভোটারদের আমরা এশিওর করবো যে বিগত দিনগুলো বাই ইলেকশনের কথা আমরা বলেছি, উপনির্বাচনের কথাগুলো বলেছি, দ্যাট ইজ নট গোয়িং টু আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম দ্য বাই ইলেকশন এবং এগুলো যাতে রিপিট না হয়, রিপিটেশন না হয়, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তো আমরা এখন আশাবাদী যে নির্বাচন কমিশন আমাদেরকে সর্বদলীয় মিটিংয়ের মধ্যে যে কথাগুলো বলে গেছে সেটি অক্ষর অক্ষরে পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, তার জন্য এখানে আসা এবং আমাদের আশা করতে হবে।